তো মল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম একটু দেরি হয়ে গেল এই সপ্তাহের গোল্ড মার্কেট অ্যানালাইসিসটা একটু কনফিউজের মধ্যে ছিলাম যার কারণে একটু দেরি হয়ে গেল তো আজকে আলোচনা করব এই সপ্তাহে গোল্ড মার্কেট কোথায় যাবে বা কোন কোন পজিশন আপনাদের এন্ট্রি দেওয়াটা ঠিক হবে এস এল পজিশনটা কোথায় হবে এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এই সপ্তাহের অ্যানালাইসিসটি যদি গোল্ড মার্কেটের কমপ্লিটলি বুঝতে পারেন তাহলে আপনাদের ট্রেডিংটি খুব সহজ হয়ে যাবে তো সর্বপ্রথম যে নিউজটা আমরা একটু ফান্ডামেন্টাল নিউজটা আমরা দেখব সেটি হচ্ছে আমি একটি নিউজ দেখাই আপনাদেরকে এখানে দেখুন এটা কিন্তু দুবাইয়ের শত শত কোটি ডলার ওদের লস হয়েছে এবং এটা শত শত কোটি ডলার এটা একটা ক্যালকুলেট করে দেখবেন যে শত শত কোটি ডলার যদি হয় এই নিউজটা আসছে দুবাইয়ের অনেকগুলো নিউজ ওয়েবসাইটে এবং বাংলাদেশের ইন্ডিয়ার সবগুলো মানে ওয়ার্ল্ডের সবগুলো কান্ট্রির যে নিউজ ওয়েবসাইটগুলো আছে সেইগুলোতে আসছে এবং ইউটিউবেও আপনার সার্চ দিলে আসবে তো এটির সঙ্গে কিন্তু গোল্ডের একটা সংযুক্ত আছে কারণ আমরা সবাই জানি যে দুবাই এবং সৌদি আরব এবং চায়না এই কয়েকটা কান্ট্রিতে কিন্তু গোল্ডের বিজনেসটা অনেক বেশি হয় যার কারণে গোল্ড মার্কেটটা অনেক মুভমেন্ট করে তো এখন এখানে যে প্রবলেমটা হয়ে আছে যে দুবাই যে এই যে শত শত কোটি ডলার এরা একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে এরা কিন্তু কোনো প্রকার বিজনেস করতে পারছে না বা কোনো ট্রানজেকশন কিন্তু করতে পারছে না বর্তমান অবস্থায় এবং দেখবেন যে অনেকগুলো ফ্লাইট কিন্তু বাতিল করেছে দুবাইয়ের এক কথায় বাইরে থেকে যেই পিপলগুলো বিজনেসের কারণে বা এমনি অন্য কোনো কারণে হোক না কেন দুবাইয়ে যে আসবে তো এইটার যে ফ্লাইট এগুলো অফ করেছে এই বিজনেস পার্সনরা তাদের বিজনেসটা কিন্তু এগোতে পারে নাই বা কোনো মিটিং তারা এগোতে পারে না যার কারণে এটা সরকারিভাবেও কিন্তু এদের একটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পার্সেন্টদেরও একটা ক্ষতি হয়েছে তো এই যে একটা ক্ষতি এদিকে তো একটা ক্ষতি আছে এবং এটার পাশাপাশি বৃষ্টি যেটা হয়েছে এটার কারণে দুবাইয়ে হিউজ পরিমাণ একটা ক্ষতি হয়েছে তো এটি এখনও এরা সামলে উঠতে পারেনি আমি জানি না কবে বা কখন কিভাবে সামলে উঠবে তো এখন মেন পয়েন্টই হচ্ছে যে যেহেতু বিজনেসের একটা ঘাটতি হয়েছে সেহেতু কোল্ড মার্কেট হিউজ পরিমাণ একটা ফল্ট করতে পারে অনেক বড় একটা ফল করতে পারে এটা কি কারণে ফল করবে কারণ এখানে ট্রানজেকশনটা অফ হয়ে আছে এবং এরা ক্ষতির মধ্যে পড়ে আছে তো এখন শুধুমাত্র এই দুবাইয়ের যেই নিউজটা এইটার উপর ডিপেন্ড করে গোল্ড মার্কেট কিন্তু ফল্ট নাও করতে পারে এটা একদম হানড্রেড পারসেন্ট বলা যাবে না যে শুধুমাত্র এইটার কারণে ফল করবে তো এখন আমরা যে ট্রেডিংগুলো করব এই ট্রেডিংগুলো কিন্তু শুধুমাত্র আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা ট্রেডিংটা করব যদি এখানে বাই চান্স বড় ধরনের একটা যদি ধস নামে সেক্ষেত্রে কিন্তু গোল্ড মার্কেট টাউনে আসার চান্স আছে এখানে দুইটা পয়েন্ট আছে যেহেতু গোল্ড মার্কেট বিশাল বড় একটা মুভ করেছে আপের আপের এই দিকে দিকে করার কারণে মানে সহজে কিন্তু নিচের আসছে না এখন একটা পয়েন্ট আমি দেখাই আপনাদেরকে দেখুন এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে মার্কেটের ভেতরে আপনারা খেয়াল করে দেখেছেন না সেটা না দেখুন এই যে গোল্ড মার্কেটে একটা গ্যাপ তৈরি হয়েছে এই যে এখানে দেখুন এই জায়গাটাই দেখুন করে দেখুন বিশাল বড় একটা গ্যাপ তৈরি হয়েছে এই পজিশনটা দেখুন এখানে কিন্তু সবাই এই ক্যান্ডেলটা ওপেন করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেট উপরের দিকে যেতে নিয়ে মার্কেট কিন্তু নিচে চলে আসছে তো এখানে কিন্তু এই যে গ্যাপটা যে তৈরি হয়েছে এই গ্যাপটা কিন্তু একটা সন্দেহজনক টাইপের কিন্তু গ্যাপ আমি জানি না যে এই সপ্তাহে গোল্ড মার্কেটটা কি হতে পারে নিউজ অনুযায়ী কি হতে পারে বাট টেকনিক্যাল অনুযায়ী মার্কেট যেটা অ্যানালাইসিস সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই সবাই এই সপ্তাহে খুব টাইট টিপি বা এস গুলো ইউজ করবেন যদি টিপি ইউজ নাও করেন এসএলটা একদম শক্ত এস এল ব্যবহার করবেন যেন মার্কেট যেদিকেই দৌড় দিক না কেন ওইখান থেকেই যেন আপনাদের এসএলটা যেন হিট করে মানে বেশি ব্যালেন্সটা যেন আপনাদের নষ্ট না হয় আর যদি এসএলটা একটা জিনিস খেল করে দেখবেন এই জিনিসটা সবার জানা আছে কি তা আমি জানি না ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ এই বিষয়গুলো যদি না জানেন আপনাদের কিন্তু ট্রেডিংয়ের লস হতে পারে যেমন ধরুন আপনি আপনি এই পজিশনটাতে আপনি এন্ট্রি দিয়েছেন এই পজিশনটাতে আপনি এন্ট্রি দিয়েছেন ইয়েলো কালার তো মার্কেট যদি গ্যাপ দিয়ে মার্কেট ওপেন হয় তাহলে কিন্তু দেখবেন এই পজিশনে যদি আপনার এস থাকে মার্কেট হয়তো গ্যাপ দিয়ে ওপেন হয়েছে তার নিচে কিন্তু আপনার কিন্তু ওই এর নিচে যেখানে গ্যাপ দিয়ে মার্কেট ওপেন ওপেন হয়েছে ওইখানেই কিন্তু আপনার ট্রেডটা কিন্তু এসএলটা হিট করবে না মার্কেট কিন্তু ওপেনই থাকবে তো এই জিনিসটা একটু মাথায় রাখবে অবশ্যই এই সপ্তাহে একটু রিস্ক আছে যেহেতু গ্যাপ দিয়ে মার্কেট ওপেন হয়েছে এখন মার্কেট কোথায় যাবে বা কী পজিশনে যেতে পারে এটা কিন্তু একদম শিওর বোঝা যাচ্ছে না আমি একটি অ্যানালাইসিস করেছিলাম এবং ভিএিপি চ্যানেলে একটি সিগন্যালও দিয়েছিলাম সিগন্যালটি দেওয়ার মাত্রই আমি কিন্তু সিগন্যালটি ডিলিট করে দিয়েছি কারণ আমি যখন দেখলাম নিউজটা যখন দেখলাম নিউজটা দেখার পরপরই আমার কেন যেন মনে হয়েছে যে না এন্ট্রিটা নেওয়াটা এখন অন্তত ঠিক হচ্ছে না সারাটা দিন যাওয়ার পরে তারপর হয়তো এন্ট্রিটা নেওয়া যেতে পারে আর একটা বিষয় সেটি হচ্ছে যে মার্কেটে গোল্ড মার্কেটে আপনার নিউজ যেটা আসছে দুবাইয়ের যে নিউজটা এই নিউজের উপর ভিত্তি করে মার্কেট ডাউনও হতে পারে অথবা মার্কেট একদম স্ট্রং অবস্থায় যে পজিশনটা আছে এই পজিশনটার মধ্যেই হয়তো মার্কেট থাকতে পারে তো এখন আমি শেয়ার করব যে মার্কেট মানে টেকনিক্যাল অনুযায়ী মার্কেট কি হতে পারে তো এখানে দেখুন কয়েকটা পয়েন্ট আমি বুঝিয়ে বলি তাহলে আপনার ক্লিয়ার বুঝতে পারবেন যে মার্কেট কোথায় থেকে কী হতে পারে কোন পজিশনটাতে এন্ট্রিটা নেওয়া যেতে পারে এই সপ্তাহে তো দেখুন আমরা আমি অলরেডি এখানে বেশ কয়েকটা লাইন এখানে টেনে রেখেছি তো মার্কেট এখান থেকে এখন যেখানে আছে যে তেইশ তেইশ তিরাশি তেইশ তিরাশি থেকে মার্কেট আসলে তেইশ সাতান্ন পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে দেন এখান থেকে মার্কেট উপরে চলে যাবে এবং এই সাতান্ন থেকে যদি উপরে না যায় এটাকে যদি ক্রস করে তাহলে আরেকটু নিচে আসবে পঞ্চাশ পর্যন্ত মার্কেট আসতে পারে তো এখান থেকে হয়তো মার্কেট ব্যাক করতে পারে তো এখানে দেখুন আমি কয়েকটা পয়েন্ট টেনে রেখেছি যেমন এখানে তেইশ তেপ্পান্ন এবং তেইশ বিশ তো এক কথায় মার্কেট এই পজিশনটা যদি এই তেইশ তেপ্পান্নটা যদি ভাঙে মার্কেট দেন মার্কেট নিচের দিকে কিন্তু চলে আসবে এবং নিচে আসলে নিচে একটা সাপোর্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে তেইশ বিশ এই তেইশ বিশটা এই পজিশনটা যদি ভাঙে সেক্ষেত্রে মার্কেট আরও নিচে চলে আসবে এটা নিউজের উপরে ডিপেন্ড করছে এবং যেই একটু আগে যে আলোচনা করলাম দুবাইয়ের যেই অবস্থাটা এটার উপরেও কিছুটা প্রভাব পড়তে পারে তো এখান থেকে মার্কেট দেন মার্কেট কিন্তু আপে যেতে পারে আরও কয়েকটা বিষয় দেখুন মানে আপ ট্রেন যে অলরেডি মানে ছোটো যে টাইম ফ্রেমগুলো আছে এই টাইম ফ্রেমগুলো কিন্তু আপনার দুর্বল হয়ে আসতেছে যেমন ধরুন এই যে 30 মিনিটের যে টাইম ফ্রেমটা আছে আমাদের যে মুভিং অ্যাভারেস যেটি ছিল এটি কিন্তু টু হান্ড্রেড মুভিং অ্যাভারেস তো এই টু মুভিং অ্যাভারেস যেটি এটি কিন্তু অলরেডি এটি কিন্তু ফল্ট করেছে এখানে দেখুন এখানে কিন্তু কাজ করেনি মানে 30 মিনিটের অনুযায়ী কিন্তু এখানে কোনো প্রকার কাজ করে নাই দেখেন এখানে তো এটি কাজ করেছে কোনটাতে আগের যেই কিছুদিন আগের যেই অবস্থাটা ছিল সেটাতে কিন্তু কাজ করেছে যেমন ধরুন এই যে এই দিকে কিন্তু স্ট্রং ছিল দেখুন এখানে বারবার বাড়ি দিয়ে মার্কেট উপরের দিকে গিয়েছে এখানে দেখুন বারবার বাড়ি দিয়ে মার্কেট আপে গিয়েছে তো এখন এই দিকে ঠিক কাজ করেছে বাট এখানে কিন্তু কাজ করেনি তো তিরিশ মিনিট ক্যান্ডেল অনুযায়ী কিন্তু আমরা এখন দেখবো না এটা কোনোভাবেই তিরিশ মিনিটের টু হান্ড্রেড মুভিং অ্যামারেজ এখন কাজ যেহেতু করছে না সেহেতু আমরা এটা দেখবো না তো আমরা দেখব কি পনেরো মিনিটটা দেখব তো পনেরো মিনিট যদি দেখি পনেরো মিনিটেও কিন্তু সেম একই অবস্থা হয়ে আছে তার মানে এই পনেরো মিনিট এবং তিরিশ মিনিটে কাজ করছে না তার মানে মার্কেট আপ ট্রেনটা দুর্বল হয়ে গিয়েছে এই মানে দুইটা যে টাইম ফ্রেম আছে দুইটা টাইম ফ্রেম অনুযায়ী এবং এ ওয়ান আওয়ার হিসেবে এখানে দেখুন ওয়ান আওয়ার হিসেবে কিন্তু কাজ করছে বাট এখানে কিন্তু অলরেডি কিন্তু কাছাকাছি মুভিং আওয়ারেস কিন্তু কাছাকাছি চলে আসছে এখন এখানে কাছাকাছি আসার পর এখানে যখন কাজ করবে না তখন কিন্তু এই মার্কেটটা নিচের দিকে চলে আসবে তো এই জিনিসটা একটু মনে রাখবেন আর এখানে আরেকটা জিনিস দেখুন আমি এটার টু হান্ড্রেডের সঙ্গে আমি একটু আরেকটা মুভিং আওয়ারেস এখানে সেট করি তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন এটা অন্য একটা কালার আমি এখানে বসাই তাহলে আরও ভালো বুঝতে পারবে তো এখানে দেখুন আমি একশো পঞ্চাশ মুভিং আমার আমি সেট করেছি তো একশো পঞ্চাশ অনুযায়ী এখানে দেখুন কী অবস্থাটা হয়ে আছে এই যে আপ ট্রেনটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই দুইটা কিন্তু সংযুক্ত হচ্ছে আপনারা খেয়াল করেছেন কি না জানি না এই যে দেখুন দুইটা কাছাকাছি কিন্তু চলে আসছে তো যখন এখানে ক্রসিং যখন হয়ে যাবে যখন ক্রসিং হয়ে যাবে তখন কিন্তু এই মার্কেটটা একদম নিচের দিকে চলে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন কারণ টু হান্ড্রেড এবং একশো দুইশো এবং একশো পঞ্চাশ ওয়ান ফিফটি এবং টু হান্ড্রেড এই দুইটা মুভিং আমরা যখন একত্র করবেন তখন এই মার্কেট তখন আরো যায় যে মার্কেট কি অবস্থা হয়ে আছে যেমন ধরুন এই যে এই জায়গাটাই দেখুন এটা কাছাকাছি চলে আসছে এই জায়গাটা আপ ট্রেনটা দুর্বল হয়েছিল বাট ক্রসিং হয় নাই মানে ক্রসিং হলে তখন আপনার একদম ক্লিয়ার বুঝতে পারবে মার্কেট ডাউনের দিকে চলে আসবে কিন্তু এখন যেহেতু ক্রসিং হয়নি সেহেতু মার্কেট কিন্তু আপের দিকে চলে যাচ্ছে এ হচ্ছে ব্যাপার আর এখন পর্যন্ত মার্কেট স্ট্রং আপ ধরে আছে বড় যে টাইম ফ্রেমগুলো আছে সেটি অনুযায়ী বাট পনেরো মিনিট 30 মিনিট 5 মিনিট 1 মিনিট এগুলো সবগুলো কিন্তু আপনার আপ দুর্বল হয়ে আসছে কাজেই একটু সাবধানে ট্রেডিং করতে হবে আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা বাই এন্ট্রি যেখানেই দেন না কেন আপনাদের বাই এন্ট্রি নিলে এসেলটা এই উইকের জন্য কোথায় এসএল পয়েন্টটি ঠিক হবে বাই এন্ট্রির ক্ষেত্রে এসেল পয়েন্ট হবে আপনাদের তেইশ বিশ এটা একদম লং এসেল পয়েন্ট মানে মার্কেটে একটা ধস আসলে এই পর্যন্ত মার্কেট আসতে পারে এই সপ্তাহে আর সেকেন্ড এস এল যেটি সেকেন্ড এস এল হবে বাইশ ছিয়াত্তর তো এই দুইটা হচ্ছে আপনার বাই এন্ট্রির ক্ষেত্রে আর সেল এন্ট্রির ক্ষেত্রে সেল এন্ট্রির ক্ষেত্রে এস এল পয়েন্ট হবে ডাইরেক্ট চব্বিশ দশ আর একটি এস এল পয়েন্ট আছে সেটি এটা না দিলেও চলবে কারণ এত লং এ যদি মার্কেট আর একবার যদি উপর দিকে টান ধরে তাহলে মার্কেট অনেক উপরের দিকে চলে যাবে তো ওটি দরকার আপনার সব যদি সেল এন মানে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে সেল এন নেবেন নিবেন পয়েন্ট বের করে বের করে তাহলে চব্বিশ দশ দশে আপনারা এসএলটা ইউজ করবেন তো ধন্যবাদ সবাইকে পরিপালের সঙ্গে থাকার জন্য আর অবশ্যই অ্যানালাইসিসটি কি মনে হয়েছে একটু কমেন্টের মধ্যে জানাবেন